ঠিক আছে, মুক্তিযুদ্ধ মঞ্চ মারতে আসবে, আমরা তো আঙ্গুল সুজবো, আমাদের তো আমরা তো আমরা তো প্যারালাইজড, আসুক না আসলে দেখাই দেবো। হ্যাঁ, যে আমরা বারবার বলছি যে আমরা বাংলাদেশে সহনশীল রাজনীতির একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, একটা সম্প্রীতির রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। কিন্তু কোন দুষ্কৃতকারী এবং দুর্বৃত্তরা যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে তাদেরকে উপযুক্ত জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমরা সেই উপযুক্ত জবাব দেব। এই মুক্তিযুদ্ধ মঞ্চ হচ্ছে একটি বৈপর সংগঠন, যেটা একটি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকায় মুক্তিযুদ্ধ মঞ্চ চলে। তাদের কর্মকাণ্ডগুলো দেখেন, কিছু বিশেষ ব্যক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, মানববন্ধন করে, কুশপুত্তলিকে দাহ করে, চীনের বিরুদ্ধে তারা কি উইগুর নিয়ে তারা প্রতিবাদ করে, এরকম কিছু ভংচং প্রোগ্রাম করে এবং বিভিন্ন ব্যাংকে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, চাঁদাবাজি করে মুক্তিযুদ্ধের নামে, যে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, টাকা না দিলে তাদেরকে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ট্যাগ দেয়, এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করছে। এই দুর্বৃত্তদের সংগঠনকে সাপোর্ট দিচ্ছে সরকার। সুতরাং সরকার যদি মনে করে এই দুর্বৃত্তদের দিয়ে অপকর্ম করিয়ে তাদের দায়টা যাতে না আসে সেই ব্যবস্থা করবে, সেটা সরকার ভুল করবে। এই দুর্বৃত্তদের খেসারত সরকারকেও দিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে ডাকসুতে দুর্বৃত্তরা ছাত্রলীগ সহ আমাদের উপরে হামলা করেছিল, সেই সময় যখন সারা দেশের ছাত্ররা ফুসে উঠেছিল তখন কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছিল। কাজেই সরকার যদি এদেরকে একটা মানে অপকর্ম করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চায়, সরকারও ভুল করবে এবং যারা ব্যবহৃত হবে তারাও ভুল করবে। মুক্তিযুদ্ধ মঞ্চেরও অধিকাংশ আপনি দেখবেন কেউ কেউ সমকামী, মাদকাসক্ত এবং চাঁদাবাজের অভিযোগে মার্ডার কেসের আসামি আছে। সুতরাং এদের মধ্যে তো কোনো সুস্থ মানুষের লক্ষণ দেখা যাচ্ছে না, কোনো সুস্থ কথাবার্তা শোনা যাচ্ছে না। এদের কথাবার্তাগুলো আমরা আমলে নিচ্ছি না আসলে, কারণ এদেরকে আমরা আলোচনায় আনতে চাই। এরা মূলত আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করে, আমাদের সাথে ধাক্কাধাক্কি করে ভাইরাল হতে চায়, আলোচনা আসতে চায়। কিন্তু এই সমস্ত বই পড়ে অখ্যাত কুখ্যাত সংগঠন এবং লোকদেরকে আমরা আলোচনা আনতে চাই না। তবে যদি কোন ধরনের ষড়যন্ত্র করে, যদি কোন ধরনের বাড়াবাড়ি করে, তাহলে তার উপযুক্ত জবাব আমরাও দেব। মক্কার দাম্মামে আওয়ামী লীগের লোকেরা আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে হামলা করেছিল। আমি যে হোটেলে গিয়েছি সেই হোটেলের নিচে আওয়ামী লীগের লোকেরা সবসময় তারা টহল দিয়েছে, ঘোরাঘুরি করেছে আমাকে ভয়ভীতি দেখানোর জন্য, আমাকে হত্যার জন্য। কাজে এখন দেশে আমি কতটুকু নিরাপদ সেটা আমি জানি না, কিন্তু আমার নিরাপত্তার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, কারণ এই জালিমদের কাছে যারা বিনা ভোটের সরকার, যারা গত 13 বছর ক্ষমতায় থাকার জন্য 3,500 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, অসংখ্য মানুষকে গুম করেছে, লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে জেলে রাখছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ডিসেন্ট একজন পলিটিশিয়ান ব্যক্তিত্বকে জেলে নিতে কার্পণ্য করে না, জামাতের আমিরের মতো একজন মানবতাবাদী লোককেও যারা জঙ্গিবাদে জড়িয়ে যারা জেলে নিতে পারে, সেটা আমাকে না হতো তাদের জন্য কোনো ব্যাপার না। সেই জায়গাতে আমি আশঙ্কায় আছি তারা আমার একটা বড় ধরনের ক্ষতি করবে, তার জন্য আমি দেশবাসীর কাছে সহযোগিতা চাই এবং আমার নেতা কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।